নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। প্রথমেই আপনাদেরকে জানাই আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। শুরু করছি অ্যাস্ট্রোটিপস, এবং অ্যাস্ট্রোটিপস মানে বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা। আমরা অনেক রকম জ্যোতিষ আলোচনা করেছি অ্যাস্ট্রোটিপসের মধ্যে, এবং বিভিন্ন গ্রহ, বিভিন্ন গ্রহের অবস্থান। আমরা বর্তমানে জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে রয়েছি। তো এই সমস্ত যেমন অ্যাস্ট্রোটিপসে আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, তার সঙ্গে সঙ্গে মজারও অনেক রকম বিষয় আছে যেগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রের মধ্যে অবশ্যই তার একটি সিরিয়াসলি ব্যাখ্যা আছে, একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে। তো আজকে একটি অন্য ভিন্ন ধরনের একটি অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করব, এবং এটি হচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স, সমস্ত সাবস্ক্রাইবার যারা জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানগুলিতে বোরিং হচ্ছেন তাদের জন্য বিশেষ করে। অর্থাৎ বিশেষ করে এই অনুষ্ঠানটি হচ্ছে আমার যে সমস্ত ভিউয়ার্স, যে সমস্ত সাবস্ক্রাইবার যারা প্রেমিক বা প্রেমিকা, তাদের জন্য। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছেন যে ফেব্রুয়ারি মাস চলছে এবং সামনেই আসছে 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিটা কিন্তু প্রেমিক প্রেমিকাদের কাছে একটি প্রেমের মানে উৎসব দিবস, বলা প্রেম দিবস বলা যেতে পারে। অর্থাৎ আপনারা সবাই জানেন ভ্যালেন্টাইন্স ডে, এই দিনটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা প্রেম করে তাদের জন্য, বিশেষ করে যারা কলেজে পড়েন বা পড়াশোনা লাইফে আছেন, বা পড়াশোনা লাইফে না থেকেও তো অনেকে প্রেম করেন, তো তাদের জন্য কিন্তু এই দিনটি খুব ইম্পর্টেন্ট। তো আপনারা হয়তো এই দিনটার আশায় অনেক প্রেমিক প্রেমিকাই কিন্তু বসে থাকেন প্রেমের কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য। তো বর্তমানে এই দিনটির সঙ্গে অপরিচিত বলে আমার তো কোনো মনে হয় না যে কেউ আছে। যারা প্রেম করেন তারা তো অবশ্যই পরিচিত, আর যারা প্রেম করেন না তারাও এই বিষয়টি, এই দিনটির সঙ্গে কিন্তু পরিচিত অবশ্যই। তো সবথেকে বড় কথা হচ্ছে যে এই দিনটি একজন প্রেমিক বা প্রেমিকা কীভাবে কাটাতে পারে তার আন্দাজা, মানে তার সবথেকে বড় কথা হচ্ছে কীভাবে কাটাতে পারে সেটার অভিজ্ঞতা যদি না থাকে, তো আন্দাজে একটা করা যেতে পারে যে কীভাবে কাটাতে পারে। প্রচণ্ড একটা রোম্যান্টিক দিন বলা যেতে পারে, প্রচণ্ড এন্টারটেনমেন্টের একটি দিন বলা যেতে পারে, এবং প্রচণ্ড সিরিয়াসলি অনেক প্রেমিকাদের কাছে এই দিনটি একটি খুব সিরিয়াস দিন। তো যাই হোক, আমি সমস্ত প্রেমিক প্রেমিকাদের কাছে আমি একটি প্রশ্ন করব যে আপনারা কি জানেন যে এই ভ্যালেন্টাইন্স ডেটা কোথা থেকে উৎপন্ন হলো? আপনারা কি জানেন যে এই দিনটির আবিষ্কার হলো কিভাবে? আপনারা কি জানেন যে এই দিনটি কোথা থেকে এসেছে? অবশ্যই অনেকেই হয়তো বলবেন যে না, আবার অনেকে জানতেও পারেন। তো অনেক বেশিরভাগই কিন্তু বলবেন যে না, আমরা জানি না। তার কারণ হচ্ছে যে ইতিহাস ঘাঁটার একটা অরুচি কিন্তু আমাদের প্রায় সবারই আছে, এবং যাতে আপনারা বিষয়টি সম্পর্কে জানতে পারেন তাই কিন্তু আজকের আমার এই অনুষ্ঠানটি, এবং আমি এই ভ্যালেন্টাইন্স ডেটা কোথা থেকে তৈরি হলো তার জন্য আমি দু চার কথা আপনাদেরকে খুব সংক্ষেপে একটি গল্প অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব যে এই ভ্যালেন্টাইন্স ডেটা কোথা থেকে উৎপন্ন হলো। তো প্রথম হচ্ছে এই ফেব্রুয়ারি মাসটা সমস্ত রোমান, অর্থাৎ রোমে যারা বাস করেন এই রোমানদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মাস, এবং এই মাসেতে ওনারা রোমানরা কিন্তু ঘরবাড়ি সাজান। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে এই মাসটা কিন্তু তাদের কাছে একটা খুব শুভ মাস বলা হয়। প্রাচীন রোমান দেবী জুনো, অর্থাৎ রোমানদের দেবী হচ্ছে জুনো, এই জুনোকে এই মাসেতে, মানে এই মাসের 14ই ফেব্রুয়ারি কিন্তু এই জুনোর পূজা করা হতো, বা এই জুনোকে সম্মান জানানো হতো এই 14ই ফেব্রুয়ারি। তখন কিন্তু এই 14ই ফেব্রুয়ারি মাস দিনটি ভ্যালেন্টাইন ডেতে পরিণত হয়নি, এবং এই 14ই ফেব্রুয়ারি দেবী জুনোকে যেমন সম্মান জানানো হতো, তাকে তাদের ঘরানাতে যে সমস্ত পুজো করা হয় সেই ধরনের পুজো করা হতো,
আবার বলছি যে এই তখন কিন্তু এই 14ই ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইন ডেতে পরিণত হয়নি, এবং এই 14ই ফেব্রুয়ারির পরের দিনটি একটি এই জুনোকে সম্মান জানিয়ে একটি উৎসব পালন করা হতো। রোমানরা এই উৎসবটি পালন করতেন। এই উৎসবটির ভেতর একটি বিশেষত্ব ছিল। কি বিশেষত্ব? এই উৎসবটির মধ্যে একটি বিশেষত্ব ছিল যে রোমান মেয়েরা একটি কাঁচের মধ্যে নিজেদের নাম লিখে রেখে দিতেন, এবং রোমান ছেলেরা শুধুমাত্র ওই নামটিকে পছন্দ দেখে এবং নামটিকে পছন্দ করে সেই মহিলার সঙ্গে প্রথমে প্রেম এবং পরবর্তীকালে বিবাহ সম্পর্কে আবদ্ধ হতেন। তো এই সিস্টেম, এই ধরনের যে উৎসব বা এই ধরনের যে পরম্পরা বা এই ধরনের যে ঘরানা, এটাকে এই রোমানরা কিন্তু প্রচণ্ড শুভ মনে করতেন। ওনারা মনে করতেন যে এরকমভাবে যদি বিবাহ করা যায় তাহলে দেবী জুনো এসে ওনাদেরকে আশীর্বাদ করবেন, এবং বিবাহিত জীবনে যাতে তাদের সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে সেই ধরনের আশীর্বাদ এই জুনো দেবী অবশ্যই করবেন। তাই কিন্তু এই বিষয়টাকে প্রচণ্ড শুভ মানা হতো। তো এরকম করে কিন্তু বেশ অনেক দিন ধরে চলছিল। হঠাৎ এই বিষয়টির উপরে একটি বিপর্যয় সৃষ্টি হলো। কি বিপর্যয় সৃষ্টি হলো? তখন মানে আমাদের হচ্ছে রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস, তিনি ছিলেন একজন যুদ্ধবাজ। তিনি এই প্রেমের মধ্যে হাবুডুবু খাওয়া যে সমস্ত ছেলেমেয়েরা আছে এই সমস্ত ছেলেমেয়ের দিকে তাকিয়ে ইনি একটি কড়া নির্দেশ দিলেন যে এরকমভাবে যদি কেউ বিবাহ করে তাহলে তার একটাই শাস্তি হবে, সেটি হচ্ছে মৃত্যুদণ্ড। তো এতে যে খুব একটা লাভ হয়েছে তা কিন্তু নয়, গোপনে গোপনে কিন্তু এই সমস্ত কাজ অবশ্যই চলছিল, এবং কারণ হচ্ছে রোমানরা কিন্তু এই বিষয়টিকে প্রচণ্ড শুভ মানত। তো দ্বিতীয় ক্লডিয়াস এরকম আদেশ, এরকম নির্দেশিকা জারি করার ফলে কিন্তু হয়তো প্রকাশ্যে বিষয়টি বন্ধ হয়ে গেল, পরে ভিতরে ভিতরে কিন্তু এই বিষয়টি চলছিল। তো এই বিষয়টির মধ্যে একজন মানুষ ছিল, সে খুব বড় ভূমিকা পালন করত। অর্থাৎ এইরকমভাবে যে সমস্ত বিবাহগুলো হতো সেই বিবাহগুলো দিতেন, সেই বিবাহগুলো করাতেন ইটালিয়ান পুরোহিত, ওনার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইন এরকম বিবাহের পৌরোহিত্যের কাজ করতেন, এবং এই সেন্ট ভ্যালেন্টাইনের প্রেমিকার নাম ছিল জুলিয়া। এরকম কাজ গোপনে চালাবার জন্য দ্বিতীয় ক্লডিয়াস জানতে পারেন যে এই সেন্ট ভ্যালেন্টাইন কিন্তু এই কাজগুলোর পুরোহিত্য করছে। তখন দ্বিতীয় ক্লডিয়াস মনে করলেন যে এই সেন্ট ভ্যালেন্টাইনকে যদি মৃত্যুদণ্ড দেওয়া যায় তাহলে এই কাজগুলি অনেকটাই রোধ হয়ে যেতে পারে, এবং দ্বিতীয় ক্লডিয়াস এবং সেই কাজটিই করল। এবং এই ভ্যালেন্টাইন এবং জুলিয়ার এই ভ্যালেন্টাইন এবং ভ্যালেন্টাইনকে কী করলো যে এই 14ই ফেব্রুয়ারি যেই দিনকে এই জুনো উৎসব করা হতো, জুনোকে সম্মান জানানো হতো, এই 14ই ফেব্রুয়ারি দিনকে এই সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, এবং মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন থেকে এই যে দিনটি, এই দিনটি রোমানরাও খুব উৎসবের সঙ্গে, এবং রোমানরা কিন্তু খুব শোকাহত হয়ে সম্মান জানাতো এই দিনটিকে, অর্থাৎ এই সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যু দিনটিকে। তারপরে ধীরে 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 বিষয়টি প্রথমে রোম, তারপরে আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। তো ঘটনা হচ্ছে যে এই যে সেন্ট ভ্যালেন্টাইন, এই সেন্ট ভ্যালেন্টাইন কিন্তু তার যে প্রেমিকা জুলিয়াকে প্রচণ্ড ভালোবাসতেন, এবং তাদের প্রেম ছিল প্রচণ্ড গভীর। তো সেন্ট ভ্যালেন্টাইন মারা যাবার পরে এই রোমানরা এবং ধীরে ধীরে সারা বিশ্ব কিন্তু এই 14ই ফেব্রুয়ারিটাকে ভ্যালেন্টাইন্স ডেতে পরিণত করে দিল, এবং তার সঙ্গে সঙ্গে এই সেন্ট ভ্যালেন্টাইন যে তার প্রেমের যে পত্র, যে প্রেমের যে চিঠি, আমরা চলতি কথা যেটাকে বলবো যে চিঠি যে জুলিয়াকে পাঠাতো, এই চিঠিগুলোই হয়ে গেল ভ্যালেন্টাইন কার্ড পরবর্তীকালে। অর্থাৎ এইরকম করে কিন্তু আমাদের এই ভ্যালেন্টাইন্স ডেটা এসছে, এবং এই ভ্যালেন্টাইন্স ডেটার ভেতরে কিন্তু একটা খুবই রোমানদের কাছে বিশেষ করে খুবই একটি দুঃখ, খুবই একটি শোকাহত কিন্তু দিনে পরিণত হয়ে গেছিল, এবং এই দিনটি কিন্তু এই সেন্ট ভ্যালেন্টাইনকে সম্মান জানানো হতো,
তাকে অবশ্যই তাকে রেসপেক্ট করা হতো এই দিনটিতে। এরকম করে কিন্তু এই ভ্যালেন্টাইন ডেটা পরিণত হয়ে গেল। এবারে আমরা এই ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে তো অবশ্যই জানলাম, তার সঙ্গে সঙ্গে আমরা আজকে ছোট্ট করে একটু আলোচনা করে নেব যে জ্যোতিষের নজরে প্রেম কোন কোন হিসাব থেকে আমরা প্রেম বিচার করব, এবং প্রেমের একটুখানি হলেও আমরা বোঝার চেষ্টা করব যে জ্যোতিষের নজরে প্রেমের পরিস্থিতি কিভাবে তৈরি হয়। তো জ্যোতিষের পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু প্রেম বিচার করি, কিন্তু মানুষ মাত্রই যে প্রেম করবে এর তো কোনো মানে নেই। তো আমরা প্রেম করার ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিসকে খেয়াল রাখব যে পঞ্চম ভাব এবং লগ্ন, অর্থাৎ লগ্ন বা পঞ্চম ভাবের যদি কোনোভাবে কানেক্টেড হয় তাহলে কিন্তু একজন জাতকের ভেতরে প্রেমের সম্পর্কে রুচি সৃষ্টি হবে, প্রেমের সম্পর্কে তার ভেতরে একটা ইচ্ছা তৈরি হবে। এর সঙ্গে সঙ্গে প্রেমকে কন্ট্রোল করে হচ্ছে শুক্র, মঙ্গল এবং রাহু। তো শুক্র, মঙ্গল, রাহু অবশ্যই এই পঞ্চম ভাব বা লগ্নের সঙ্গে যদি কোনোভাবে কানেক্ট হয় তাহলে কিন্তু জাতকের ভেতরে প্রেম সম্পর্কে একটা ইচ্ছা তৈরি হয়, প্রেম সম্পর্কে একটা ফিলিংস তৈরি হয়, প্রেম করে তারা অনেক সময় বা প্রেম করার ইচ্ছা তাদের ভেতরে থাকে। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে পঞ্চম ভাব যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে প্রেম করার ইচ্ছা তো হবে, বা জাতক হয়তো প্রেমও করবে কিন্তু প্রেমের ভেতরে কিন্তু স্যাটিসফ্যাকশন থাকবে না। পঞ্চম ভাব যদি কোনোভাবে মানে শনির দ্বারা পীড়িত হয় বা পঞ্চম ভাবে যদি শনি অবস্থা, আবার এক একটা কথা খেয়াল রাখতে হবে যে পঞ্চম ভাবে বিভিন্ন গ্রহের অবস্থান অনুসারে কিন্তু প্রেমের নেচার তৈরি হয়, প্রেমের চরিত্র তৈরি হয়, অর্থাৎ প্রেমটা কেমন ধরনের হবে। পঞ্চমভাবে যদি শনি অবস্থান করে তাহলে প্রেমের ভেতরে হতাশা সৃষ্টি করবে, পঞ্চমভাবে যদি মঙ্গল অবস্থান করে তাহলে প্রেমের মধ্যে একটা ঝগড়া ঝামেলা সবসময় সৃষ্টি করবে, পঞ্চমভাবে যদি রাহু অবস্থান করে তাহলে একাধিক প্রেমের সঙ্গে লিপ্ত করাবে, একটা প্রেম তো করাবে তারপরেই মনে হবে যে না এটা আমার জন্য যেন ঠিক নয়, তার সঙ্গে সঙ্গে একটার থেকে দুটো করিয়ে দেবে, এরকম একটা অতৃপ্তি তৈরি করবে। পঞ্চমভাবে যদি রবি থাকে তাহলে প্রেমের ভেতরে একটা অহংকার, একটা গরম ব্যাপার, হ্যাঁ আমি যেটা বলবো সেটাই মানতে হবে, এরকম একটা ঘটনা সৃষ্টি করতে পারে। পঞ্চমভাবে যদি কেতু থাকে তাহলে অবশ্যই একটা সন্দেহ প্রবণতা, হ্যাঁ একটা মানে সবসময় একটা গণ্ডগোল, একটা ঝগড়া কিন্তু কেতুও তৈরি করায়। তার সঙ্গে সঙ্গে আমরা যেটাকে বলবো যে পঞ্চমভাবে যদি শুক্র অবস্থান করে তাহলে কী হবে, তাহলে কিন্তু অতিরিক্ত একটা মানে যৌনতায় লিপ্ত হয়ে যাওয়া প্রেমের মধ্যে, এই বিষয়টা কিন্তু সৃষ্টি করাতে পারে। পঞ্চমভাবে যদি বৃহস্পতি অবস্থান করে এই বৃহস্পতিও কিন্তু প্রেমের জন্য অনেক রকম গণ্ডগোল সৃষ্টি করাতে পারে। যদি এই গ্রহগুলো পীড়িত হয়ে যায় কোনো না কোনোভাবে, এই গ্রহগুলো যদি কোনো না কোনোভাবে নেগেটিভ গ্রহের নক্ষত্রে অবস্থান করে, এই গ্রহগুলিকে যদি কোনো না কোনোভাবে রাহু কেতু দৃষ্টি দেয়, এই গ্রহগুলিকে যদি কোনোভাবে তার শত্রুগ্রহরা দৃষ্টি দেয় তাহলেই গ্রহগুলো পীড়িত হয়ে যাবে, এবং পীড়িত হয়ে গেলে পরে অবশ্যই এই ধরনের সমস্যা সৃষ্টি করবে। তো এবারে একটা চন্দ্র যদি থাকে, আর চন্দ্রের কথা বলা হলো না, চন্দ্র যদি থাকে তাহলে কি করবে, পঞ্চম ঘরে যদি চন্দ্র থাকে তাহলে কি করবে, একাধিক প্রেমের সঙ্গে যুক্ত করিয়ে দেবে তাকে, এবং প্রেম করবে কিন্তু প্রেমের দিকে তার মনোসংযোগ থাকবে না। ব্যাপারটা হচ্ছে কি যে প্রেম করবে হয়তো, প্রেম করার তার প্রচুর ইচ্ছা থাকবে কিন্তু প্রেম করার পর কিন্তু প্রেমকে গুরুত্ব আর দেবে না, এই ধরনের গণ্ডগোলটা বা চন্দ্র সৃষ্টি করে। আমরা আসবো যারা জ্যোতিষটাকে কিছুটা আমার অনুষ্ঠান থেকে শিখছেন তাদের জন্য আমি বলবো যে অবশ্যই আমরা এই সমস্ত বিষয়গুলি আসবো যে কেমন করে গ্রহ এরকমভাবে এফেক্ট দেয়। তো আমরা সবসময় প্রেমের ক্ষেত্রে একটা কথা বলবো যে প্রেমের পূর্ণ প্রকাশ হচ্ছে বিবাহ। তাহলে আমরা দেখব যে পঞ্চম ভাবের সঙ্গে যদি সপ্তম ভাবের কোনো না কোনোভাবে সম্পর্ক সৃষ্টি হয় তাহলে কিন্তু সেই প্রেম বিবাহ অবধি পৌঁছায়, এবং দেখা গেল যে পঞ্চম ভাবটি কিন্তু এবং প্রেমের ক্ষেত্রে একটা কথা আরও একটা কথা বলে দেবো যে প্রেমের ক্ষেত্রে পঞ্চম ভাব এবং লগ্ন কিন্তু খুব বেশি মানে গুরুত্বপূর্ণ। লগ্ন যদি কোনোভাবে ডিস্টার্ব হয় সেই জাতকের, তাহলে সেই জাতকের জন্য প্রেমেতে কিন্তু গণ্ডগোল সৃষ্টি হবে। আবার পঞ্চম ভাবপতি যদি কোনোভাবে প্রেরিত হয়ে যায়,
বা পঞ্চম ভাব যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু সে যার সঙ্গে প্রেম করছে তার জন্য প্রেমের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। আবার আরও একটা কথা হচ্ছে যে পঞ্চম ভাব ভালো আছে, সপ্তম প্রতি যদি খারাপ হয়ে যায় বা সপ্তম ভাব যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনি যার সঙ্গে প্রেম করবেন তার জন্য আপনার সমস্যা সৃষ্টি হবে প্রেমেতে। হয়তো আপনি অনেকটা কম্প্রোমাইজ করছেন, হয়তো আপনি অনেকটা স্যাক্রিফাইস করছেন, হয়তো আপনি অনেকটাই তাকে মান্যতা দিচ্ছেন, তাকে সম্মান দিচ্ছেন, তাকে যোগ্যতা অনুসারে স্থান দিচ্ছেন, কিন্তু তার একটার পর একটা চাহিদার জন্য কিন্তু প্রেমের মধ্যে ডিস্টার্বেন্স আসতে পারে যদি আপনার সপ্তম ভাব ড্যামেজ থাকে। তাহলে আমরা কি দেখব, আমরা দেখব যে পঞ্চম ভাবের সঙ্গে সপ্তম ভাব এবং একাদশ ভাবের যদি সুন্দর একটি কানেকশন হয়, তাহলে কিন্তু সেই জাতক প্রেম করে বিবাহ অবধি পৌঁছাতে পারে। এর সঙ্গে আমরা কি দেখব, এর সঙ্গে আমরা দেখব সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস হচ্ছে আমাদের নিজেদের পরিবারের ঘর। এই সম্পর্কটা অর্থাৎ পঞ্চমের সঙ্গে সপ্তম এবং একাদশ, অর্থাৎ একাদশকে কেন আমরা নিলাম, একাদশকে এই কারণে নিলাম যে একাদশ হচ্ছে সফলতার ভাব। শুধুমাত্র বিবাহ, প্রেম এবং বিবাহ এবং এই বিবাহের সফলতা কিন্তু একাদশ ভাবের সঙ্গে কানেক্টেড হতে হবে। একাদশ ভাবের সঙ্গে যদি কানেক্টেড না হয়, তাহলে কিন্তু প্রেমটা প্রেমই থেকে যাবে, বিবাহ অবধি কিন্তু পৌঁছাবে না। আবার একটা কথা বলবো যে প্রেমটা প্রেমই থেকে যাবে, বিবাহ অবধি পৌঁছাবে না। এবং আমরা বাস্তবে বহু দেখেছি এরকম যে প্রেম তো প্রচুর করছে, 8 বছর 7 বছর ধরে প্রেম করছে, কিন্তু বিবাহ অবধি পৌঁছাতে পারছে না, তার ইলেভেন্থ হাউসের কানেকশনটা নেই। এবারে হচ্ছে কি মজার বিষয় যে এই কানেকশনের মধ্যে যদি কোনোভাবে দ্বিতীয় ভাবপতি চলে আসে সেই জাতকের, তাহলে কিন্তু এই প্রেমটাকে বাড়ির লোক মেনে নেবে, এই প্রেমটাকে কিন্তু বাড়ির লোক মেনে নেবে। এবং বাড়ির লোক মেনে নিলে পারে, আমরা দেখেছি এরকম যে বহু প্রেম বাড়ির লোক মেনে নিয়েছে এবং সুন্দরভাবে তাদের বিবাহ হয়েছে, বিবাহিত জীবনও তারা সুন্দরভাবে হ্যাপিভাবে হ্যাপিনেসভাবে কাটাচ্ছে। তো সেকেন্ড হাউসে যদি কোনোভাবে কানেকশন হয়, তাহলে কিন্তু এই প্রেমটা বাড়ির লোক মেনে নেবে। সেকেন্ড হাউসে যদি কোনোভাবে কানেকশন না হয়, তাহলে কিন্তু এই প্রেমটাকে বাড়ির লোক মানবে না, সিধে সিধে ব্যাপার। তাহলে এই হচ্ছে আমাদের প্রেমের একটা রূপ। তাহলে জ্যোতিষের নজরে আমরা সবসময় একটা কথা বলবো যে লগ্ন পঞ্চম সপ্তম ভাব এবং ভাবপতিদের জন্য সঙ্গে যদি একাদশ ভাবে সুসম্পর্ক সৃষ্টি হয়, তাহলে কিন্তু অবশ্যই প্রেম করে সেই জাতক বিবাহ করবে এবং বিবাহিত জীবনে সুখী অবশ্যই হবে। এখানে আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, বৃহস্পতি গ্রহটি, বৃহস্পতি গ্রহটি কিন্তু সাংসারিক একটি গ্রহ। এই বৃহস্পতি গ্রহটি কিন্তু জন্মচক্রের ভেতরে খুব বড় একটি ভাইটাল রোল প্লে করে। আমরা সবসময় বৃহস্পতিকে বলি যে বৃহস্পতি খুবই ভালো, বৃহস্পতি খুবই ভালো, কিন্তু আমরা এরকম বহু ছক পাবো, আমরা এরকম বহু ছক পাওয়া যায় যেখানে কিন্তু আমরা বলতেই পারবো যে বৃহস্পতি গ্রহটা কিন্তু অনেক রকমের জটিলতা সৃষ্টি করতে পারে নিজের মানে জাতকের জীবনে। বৃহস্পতি হচ্ছে সাংসারিক সুখের কারক গ্রহ। এই বৃহস্পতি গ্রহটি যদি কোনোভাবে জন্মচক্রে লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম, লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম এই সমস্ত অর্থাৎ কেন্দ্রস্থানে যদি বৃহস্পতি অবস্থান করে, তাহলে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলবো যে আমি কিন্তু দেখেছি অবশ্যই সেই জাতকের সাংসারিক জীবনে কিছু না কিছু সমস্যা অবশ্যই সৃষ্টি করবে এবং অবশ্যই সৃষ্টি করে। এবং বৃহস্পতি যদি অষ্টম বা দ্বাদশে চলে যায়, তাহলে তো কোনো কথাই নেই, অবশ্যই মানে একদম 100% তো সৃষ্টি করবেই করবে, ঠিক আছে। এবং কী ধরনের সৃষ্টি করবে সমস্যা, অবশ্যই আমার নিজেদের পরিবারের মধ্যে যে সমস্ত লোকজন আছে, অর্থাৎ একজন জাতকের যদি এটা হয়, তাহলে তার ওয়াইফ কিন্তু এসে তার পরিবারের যে সমস্ত লোকজন আছে তাদের সঙ্গে কিন্তু তার বন্ডিং হবে, তাদের সঙ্গে কিন্তু তার মনোমালিন্য সৃষ্টি করবে এবং অবশ্যই বিবাহিত জীবনে একটা মানে গণ্ডগোল, একটা কিন্তু খারাপ বাতাবরণ তৈরি করবে। তাহলে এই হচ্ছে আমাদের জ্যোতিষের নজরে প্রেম এবং ভ্যালেন্টাইন্স ডে। আরও অনেক রকম বিচার আছে, আরও অনেক রকমের সূত্র আছে, এবং আমরা যখন আপনারা যারা জ্যোতিষ শিখছেন তাদেরকে বলবো যে অবশ্যই এইটুখানি নয়, আরও অনেক রকম আছে ব্যাপার। তবে আমি সর্বদাই একটা কথা বলবো যে আপনারা যারা প্রেম করছেন, যারা প্রেম করে বিবাহ অবধি পৌঁছাতে চাইছেন, তাদের জন্য আমি বলবো যে অবশ্যই নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্ম বিচার করবেন। আপনার প্রেমটা কতটা সুন্দর হতে পারে, আপনার প্রেমটা কি সত্যি বিবাহ অবধি পৌঁছাবে কিনা, আপনার প্রেমটা আজকের প্রেম আছে, কালকে কোনো আপনার বিবাহিত জীবনে গণ্ডগোল সৃষ্টি করে দেবে না তো,
আজকের প্রেমটা আপনি বিবাহ করলেন, আপনি একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন, আমি এরকম দেখেছি প্রচুর ছক যে একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন, 7 বছর 5 বছর 8 বছর ধরে প্রেম করেছেন, কোনো অসুবিধা হয়নি, কিন্তু 6 মাস 1 বছরের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু জ্যোতিষের সূক্ষ্ম বিচার এখানে দরকার, কোনো হঠকারী সিদ্ধান্ত কিন্তু প্রেম করে বিবাহের ক্ষেত্রে নেবেন না। সেক্ষেত্রে আমি অবশ্যই আমার অভিজ্ঞতা থেকে বলবো যে অবশ্যই নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্ম বিচার করিয়ে তারপরে কিন্তু বিবাহিত জীবনে পদার্পণ করবেন। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রো টিপস। আজ এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি অনুষ্ঠান নিয়ে, এরকম মজার মজার অনুষ্ঠান নিয়ে আমি আপনার সামনে উপস্থাপন করব। এবং ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান, নিচে আমার জন্ম ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করার সমস্ত রকম মোবাইলস নাম্বার মেল সমস্ত কিছু দেওয়া আছে, আপনারা সেই সমস্ত লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিক্ষা অর্জন করতে চান আমার কাছ থেকে, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেখা যাচ্ছে, এই নাম্বারটির মাধ্যমে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে পরের দিন দেখা করবো, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।